কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য এক সৃষ্টি নাটক শাস্তি। একদিকে বাবুদের শোষণ, অন্যদিকে সংসারের টানাপোড়েন। নাটকটিতে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে অন্যভাবে তৈরি করতে শুরু করি, তবে এই তৈরি হওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। যার হাত ধরে আজকে আমি মঞ্চে দাঁড়ানোর সাহস পাই, সেই নাট্যগুরু শেখ সিরাজুল ইসলাম, যার সাহস, শ্রম আর উৎসাহ আমাকে আমি আমার আমিকে নতুন করে তৈরি করার স্বপ্ন দেখেছিলাম। এক এক করে একই বছরে তিনবার মঞ্চে দাঁড়িয়েছি একই রূপে। একদিকে ছিল স্বপ্ন আর অন্যদিকে ছিল হতাশা। সব কিছু কাটিয়ে মঞ্চের সময় পার করার পরই জেনেছিলাম আমি পেরেছি, কিন্তু যাদের সাথে আমি আমার বাক্য বিনিময় করেছিলাম তারা অনেকেই তুখোড় ও জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা অভিনেত্রী। ধন্যবাদ আপনাদেরকে এই মূল্যবান সময় নষ্ট করে স্থির চিত্রের ভিডিওটি দেখার জন্য।